আছেন, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে শেয়ার করব। তো আমি যাচ্ছি, সাথে আমার বাগ্নিও যাচ্ছে। আমরা আসলে যাচ্ছি এক জায়গায়, ওখানে গিয়ে আপনাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি বা কী জন্য যাচ্ছি, কেন আসলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি, আমি পুরোপুরো রেডি, ভাগ্নির জন্য অপেক্ষা করতেছি। তো ভাগ্নি আসলে ইনশাল্লাহ আমরা বের হব। তো আমরা নিচে অপেক্ষা করতেছি আর রাফি খেলাধুলা করতেছে, হাঁটতেছে, আসলে এখনই চলে আসবে। তো ভাগ্নি আসার পর রাফিকে উপরে দিয়ে তারপর আমরা যাব। তো চলে আসছি। তো এই তো রাফিকে উপরে দিয়ে অলরেডি রওনা হয়ে গেলাম। আরাফ আর রাফি একসাথেই আছে উপরে, আমার বড় আপিও আছে, বাচ্চাদের দেখে রাখবে। তো আমি আর ভাগ্নি যাচ্ছি। তো যাই হোক, আমরা আসলে এসেছি এখানে, একটা আমাদের প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসছি। প্রোগ্রাম বলতে মিটিং। তো সানভিজ ভাই তনি আপুর পক্ষ থেকে, আর হচ্ছে বিষয়টা সানভিজ ভাই তনি আপুর পক্ষ থেকে, মানে উনি হচ্ছে অনার, উনি আমাদের জন্য মানে নতুন উদ্যোক্তা যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছে তাদেরকে নিয়ে কিছু করার তার অনেক স্বপ্ন। তো যাই হোক, এখানে ট্রেনিং দিয়েছে। তো এখানে ট্রেনিং আমাদের করাইছে কিভাবে নতুন অবস্থায় বিজনেস করতে হয়। আমরা এখানে এই যে ঢাকা ইউনিভার্সিটি এইতে আছি। তো আপু ওই যে অলরেডি চলে আসছে, তনি আপু অলরেডি চলে আসছে স্টেজে। তো এই তো ওনাকে আসলে ফুল দিয়ে মানে বরণ করা হলো, হবে আর কি, এখনই ফুলটা দেওয়া হবে। উনি মাত্রই আসছে, তবে উনি অনেক ভালো একটা মেয়ে। এই উপরে মানে ওনার জন্য বসার ব্যবস্থা আছে সব কিছু, বাট তারপরও তিনি ওইখানে বসেন নাই, মানে স্পেশাল গেস্ট, তারপরও সে কিন্তু ওইখানে ভিআইপিভাবে বসতে পারতো, তাই না? স্পেশালভাবে উনি সবার সাথে আমাদের এখানে আইসা সিটে বসেছে। তো উনি ওনার পক্ষ থেকে আমাদের নিয়ে ওনার কি কি স্বপ্ন নতুন উদ্যোক্তাদের নিয়ে, তো উনি সবাইকে নিয়ে মানে বললো সেই স্বপ্নগুলোর কথা। সামনে আরও অনেক কিছু মানে উনি আমাদের জন্য করতে চাচ্ছেন বা করবেন, মানে আমাদের তো শেখার ইচ্ছে আছে, বাট মানে শুরুটা কোত্থেকে কীভাবে অনেক টেকনিক থাকে এগুলো আসলে ওনারা এটার উপরে ট্রেনিং দিয়েছে। আর আমাদের ট্রেনার ছিল ওই যে নওশাদ, মানে ওই যে নওশাদ ভাইয়া, উনি ট্রেনার প্লাস হচ্ছে ওই যে উনি এই ভাইয়াটার নামটা আসলে ভুলে গেছি, যাই হোক। তো আর তনি আপু অনেক কিছু শিখিয়েছেন, মার্কেটিংয়ের কিছু বিষয় থাকে কেমনে কি, ওনার ওই সম্পূর্ণ ওনার জীবন নিয়েই বলেছে, সব কিছু শিখিয়েছে আমাদের। তো যাই হোক, মিটিং শেষ করে যাবার সময় সবাই উঠে গেছে, উঠে ওনার সাথে সবাই একটু সেলফি তোলাতে বিজি সবাই। তো আমিও এই তো একটু পিছনে আছি, সামনে যাওয়া এই পাচ্ছি না, যাব একে একে। সবাই সেলফি তুলছে ওনার সাথে, উনি সামনে আমাদের জন্য আরও অনেক কিছু করবে সেরকম আমাদেরকে মানে বলেছেন যে হ্যাঁ, সামনে যখন অনুষ্ঠান করবে হয়তো বা অন্য জায়গায় করবে, যখন ট্রেনিংয়ের ব্যবস্থা করবে আবার আমাদের জন্য, হ্যাঁ অন্য জায়গায় করবে। এখানে আসলে করেছে, ভালোই হয়েছে, তবে আসলে কিছু বিষয় আছে যেগুলো যেমন ইন্টারনেট ইউজ করা যায় না এখানে হলের মধ্যে, তো সম্পূর্ণ ইন্টারনেট অফ ছিল। মুজাফর চৌধুরী অডিটোরিয়ামে আমরা ছিলাম, সেই তো উনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনাকে আমাদের অনেক ভালো লাগে, এত আপনার কাছ থেকে প্রতিবাদী ভাষা শেখা যায়, কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে কি করতে হয় আমি বলে বোঝাতে পারবো না কতটা মানে ভাল লাগে আপনাকে। তো যাই হোক, কাজের ক্ষেত্রে আবার যদি হয় কখনো দেখা হবে ইনশাল্লাহ। এই তো ভাগ্নিকে একটু ফটো তুলে দিচ্ছি, যে আমরা এখন চলে যাব, আমাদের মিটিং শেষ বাসায় চলে যাব। তো যেতে যেতে একটু সবাই এই ছবি তুলে নিচ্ছি। তো এই আর কি, বাসায় চলে যাব এখন। তো ভিউয়ার্স, তো বাসায় চলে আসছি। বাসায় আসার সময় অবশ্য আমার ভাগ্নি এই গোলাপ বাগানে গিয়েছিলেন, তো গোলাপ বাগ মানে গোলাপ
মানে কি বলবো গোলাপের গ্রাম এটা মানে সাবারে তো ওইখানে গিয়েছিল আর হাজবেন্ডকে নিয়ে তো এত ফুল আনছে বাসায় বলার বাহিরে প্রত্যেকটা ঘরে ফুলের অভাব নেই আমি আবার এই ফুলগুলা নিয়ে আসছি আমি তো ফুল এত ভালোবাসি বলে বোঝাতে পারবো না এনে আবার একটু ফটো সেশন করলাম অনেক ছবি তুলেছি ভিডিও করলাম এটা একটু স্মৃতি হয়ে থাক তো এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই কিন্তু ছোট্ট করে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাথে নিয়ে দেখবেন আর ভিডিওটি বেশি বাড়াবো না যেহেতু আমি অনেক টায়ার্ড আমি আসলাম সেই দুইটা থেকে আমাদের এই ছয়টা পর্যন্ত মিটিং হয়েছে বাসা আসতে আসতে সাতটা তো যাই হোক আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমার তো এই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বাড়াবো না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম